এই যে এটা কঙ্কালের চিত্র, মানে রয়েছে একটা মানব কঙ্কালের চিত্র রয়েছে, তার এই অংশটা হচ্ছে পেলভিক গার্ডেন, ঠিক আছে? দুটো মানে পায়ের যে অস্থি তাকে ধারণ করেছে, এটা কোমরের অংশ বা এটাকে বলা যায়, ঠিক আছে? তো এটা কি না, এই জায়গাতে তোমার পুরুষটা স্ত্রী একটু মোটা হয় আর কোনটা ইয়ে। একদম ঠিক, একদম ঠিক। এই 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 জায়গাটা দেখে ধরো কোনো কঙ্কাল পাওয়া গেল, তখন এই এই অংশটা দেখেই কিন্তু প্রাণীবিদরা বুঝে ফেলেন এটা পুরুষের কঙ্কাল ছিল নাকি স্ত্রীর কঙ্কাল ছিল, ঠিক আছে? এইটা আমি ফার্স্ট দেখেছিলাম মানে অনেক আগে, যখন সিআইডি হতো না, দেখেছো তোমরা কেউ সিআইডি হতো না ওইখানে? হ্যাঁ, শনিতে হতো না, শনি আটে না, যেটা হিন্দি সিআইডিটা, ওইখানে হ্যাঁ কিন্তু ম্যাম, মানে খুব দেখাতো জিনিসগুলো, মানে একদম এ করে করে। তো আমি তখন দেখতাম, মানে অনেক ছোটবেলার কথা বলছি, তখন ফার্স্ট আমি দেখেছিলাম যে এরকম মানে দেখা যায় যদি কোনো একটা কঙ্কাল পেয়েছে, যে এটা এটা দেখিয়ে এটা তো মেল কঙ্কাল না ফিমেল কঙ্কাল, তো এটা দেখে কিন্তু বোঝা যায়, ঠিক আছে? মেল কঙ্কাল না, এটা একবার দিয়েছিলাম মনে হয় ইউটিউবে, তাহলে এই কঙ্কালটা মেল না ফিমেল? তুমি বলো দেখে, এটা পড়ানোর পর বলবে তাহলে, এটা বলবো তো আমি, তারপর তুমি বলবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, তো ভালো করে ওকে শুনবে। ম্যাম। আচ্ছা, এবার আমরা পেলভিক গার্ডেলটা পড়ব, দেখো তাহলে এর কাজ কি পেলভিক, আচ্ছা পেলভিক গার্ডেল কাকে বলে হলো, এবার কাজ, দেহের দুপাশে শনিচক্রের ওপর দিকে মেরুদণ্ডের সঙ্গে এবং নিচের দিকে পায়ের অস্থির সঙ্গে সংযোগ রাখতে সাহায্য করে। সুতরাং গমনের সঞ্চালনে শনিচক্রের মধ্যে মধ্যে দিয়ে নিম্ন অঙ্গে প্রবাহিত হয়। শনি গহ্বরের অস্থির নরম অংশগুলিকে রক্ষা করে, শনি গহ্বরের অস্থির নরম অংশগুলিকে রক্ষা করে। দেহের ওজনকে পায়ে সঞ্চালিত করে হচ্ছে শনিচক্র, দেহের যে বডির যে বডি ওয়েটটাকে পায়ে সঞ্চালিত করে কিন্তু শনিচক্র। এইটার এখানে ব্যাপার আছে, যারা ধরো ব্যায়াম ট্যাম করে তাদের ক্ষেত্রে এটা ব্যাপার আছে, মানে বিভিন্ন ব্যায়ামের ক্ষেত্রে এটা অনেক রকম ব্যাপার থাকে। দেখো এখানে একটা শনিচক্রের চিত্র দেওয়া হয়েছে, দেখো এটা বলছে কি মেল বা পুরুষের শনিচক্র, এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে সেটা বলছে, এটাকে বলছে কক্সিস, কক্সিস তো আমরা আগের দিনই পড়লাম কক্সিস সম্বন্ধে একটুখানি, এইটাকে বলছে অ্যাসিটাবুলাম। এইটা যখন এই জিনিসগুলো মানে একদম, এ তোমাদের যখন প্র্যাকটিক্যালে করেছে জিনিসগুলো হাতে নিয়ে দেখেছো, ছিল ল্যাবে ছিল এগুলো, হ্যাঁ ম্যাম, ওর না প্লাস্টিক, হাতে নিয়ে দেখিনি, বাট ওই মানে না এগুলো মানে পেলভিক গার্ডেন এগুলো হাতে নিয়েনি। তোমার ওই আমাদের কঙ্কালটা দেখিয়েছিল তো কাঁচের ভেতর থেকে দেখিয়েছিল, আচ্ছা এগুলো ছোট ছিল না, মানে কাঁচের মানে ভেতর ছোট দেখায়নি, ওই প্লাস্টিক টাইপের ছিল না ছোট ছিল, ওই মস্তিষ্ক মানে দেখিয়েছিল মানে ছোট প্লাস্টিকের। আচ্ছা 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 দেখো হ্যাঁ এইটা হচ্ছে, দেখো আচ্ছা কক্সিসটা তো বললাম, এটা হচ্ছে অ্যাসিটাবুলাম, এই এই অংশটা হচ্ছে সিমফাইবিক পিউভিস, দেখো এটা হচ্ছে ইসিয়াম, এটা হচ্ছে পিউবিক অস্থি, এটা হচ্ছে পিউবিক অস্থি, এই অংশটাকে বলছে ইলিয়াম। তো এটা বলছে পুরুষের, এটা যে চিত্রটা দিয়েছে সেটা হচ্ছে পুরুষের শনিচক্র। এবার আমরা একটুখানি দেখে নিই তাহলে শনিচক্র পুরুষের ক্ষেত্রে এবং স্ত্রীর ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে। আচ্ছা তো দেখো পুরুষ এবং স্ত্রীলোকের শনিচক্রের মধ্যে পার্থক্য আকার, ফার্স্টে পুরুষেরটা অস্থিগুলি ভারী ও বড় আকৃতির হয়, কারণ নর্মালি এটা যে কেউ মানে বলতে পারবে একজন পুরুষের দেহের যে কাঠামো সেটা অনেক মানে বড় হয়, ঠিক আছে, একটা আকৃতিতে আকারে বড় থাকে, ঠিক আছে? এবং স্ত্রীদের অবশ্যই আকার আকৃতি ছোট থাকে, তাহলে কঙ্কালটাও কঙ্কালতন্ত্রটাও ছোট হবে, ঠিক আছে? অস্থিগুলি হালকা এবং আকারে ক্ষুদ্র। পেলভিস, গহ্বরটি গভীর ও হচ্ছে ফানেলের মতো আকৃতি বিশিষ্ট, গহ্বরটি অগভীর ও হচ্ছে গোলাকার। তারপর হচ্ছে সিমফাইবিক পিউবিস, এই যে সিমফাইবিক পিউবিসটা কোনটা আরেকবার দেখিয়ে দেই, এই যে সিমফাইবিক পিউবিস, পিউবিস দুটির অন্তর্বর্তী কোণ সরু, দুটি পিউবিস অস্থির মধ্যবর্তী কোণ প্রসারিত হয়। এবার আমাকে অভিষ্টা বলবে এটা কোন পুরুষের নাকি স্ত্রীদের শনিচক্র, বলো তো, এটা পুরুষে, ঠিক বলছো? কারণ এখানে ওই
মানে ওটা সরু আছে তো, কিন্তু মহিলা মানে স্ত্রীর ক্ষেত্রে তো ওটা প্রসারিত হবে, মানে ওই জায়গাটা আরো তো বাড়বে। আচ্ছা বাকিটা, হ্যাঁ ম্যাম, ওই কোনটা ছোট আছে আচ্ছা দেখো, এটা প্রথমত হচ্ছে, এটা চিত্রটা দেখে না পুরুষটারই বুঝে। মনে হচ্ছে। হ্যাঁ বলো 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 বলো, কেউ এটা কিছু বলছিল বলো, থেমে গেলে কেন? আচ্ছা দেখো, এখানে হচ্ছে এই কোণটা ছোট আছে, ঠিক আছে? তো তোমরা বলছো এই কোণটা, অর্থাৎ পিউবিস দুটির অন্তর্বর্তী কোণ সরু আছে, ঠিক আছে? তো সেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মেলের শনিচক্রই হবে, বাট এটা নর্মালি এভাবে তো বোঝা যায় না, এভাবে চিত্রটা দিয়েছে। যখন ওটা কি কোনো যারা নৃবিজ্ঞানীরা খুঁজে পেলো, তখন ওটা দেখে হাতে মানে নিয়ে সেটা কিন্তু বুঝতে পারা যায়, চিত্রটা দেখে তাই মনে হচ্ছে, ঠিক আছে? এটা পুরুষের শনিচক্র, বুঝে গেল? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, তোর বুঝতে পারলে, কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম, আচ্ছা হ্যাঁ ম্যাম। চলো এবার, আচ্ছা ধরো একটা জিনিস একটুখানি বলে দেই। দেখো উরুচক্র আর শনিচক্র, বলো তো উরুচক্র কোনটা আর শনিচক্র কোনটা? ক্লাস ওয়ার্ক যেটা ছিল একদম ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার 1, ঠিক আছে? আচ্ছা অনুশ্রীকে একটুখানি বলে দেই, খাতাটার দিকে একটু নজর করো অনুশ্রী। দেখো এই যে এই নাম, তো আমাদের এই পেইড ক্লাসগুলো কীরকম ভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। ডেসক্রিপশন থেকে তোমরা ডেমো ক্লাসের লিংক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো, এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং ক্লাস যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো, সেটা তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে? একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই, যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা হোমওয়ার্ক করে, তো তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো। অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশ ভাবে থাকলো, তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না একদম। কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো, তোমার মানে নোট, তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই, সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে এইচ অবধি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস, এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি গ্রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো, এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে, ঠিক আছে? সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা সিডব্লিউ যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে, এবং অবশ্যই যেটা তোমার এইচডব্লিউ থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা পিডিএফ করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।